আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মারিয়াস মোমেন্টস। মেহেদি দিয়ে শুরু করছি কারণ এটা হচ্ছে জাদরাতের ব্লগ। তো বাড়িতে যাওয়ার আগে অনেককেই মেহেদি দেওয়া হয়েছে, তার একটা ছোট্ট ক্লিপ দিলাম। পরদিন সকালে উঠেই দেখি সব ব্যাগস অ্যান্ড এভরিথিং এলস রেডি। আমি একটু বাইরে গিয়েছিলাম পিচ্চিদের জন্য সালামি একটা সুন্দর ব্যবস্থা করতে, তারপরে এসে দেখি আরও একজন মেহেদি দিতে এসেছে। মেহেদি পরানো শেষ করে তাড়াহুড়ো করে বাকি যা যা প্যাকিং ছিল সব শেষ করে আমরা বেরিয়ে পড়ছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ঈদে বাড়ি যাওয়ার আনন্দটা অন্যরকম, সবার সাথে দেখা হয়, ঘোরাঘুরি হয়, খাওয়া দাওয়া হয়, বেশ ভালোই লাগে। গাড়ি এসে পড়লো, আমরা গাড়িতে উঠে পড়লাম, ঠিকঠাকভাবেই যাচ্ছিলাম, হঠাৎ ড্রাইভার বলে উঠলো কি হলো আমার গাড়ির। আর কি, গাড়ি নষ্ট হয়ে গেল। তারপর অনেকক্ষণ ধরে রাস্তায় বসেছিলাম, ফর্চুনেটলি গাড়িটা আবার ঠিক হলো এন্ড আমরা আবার রওনা দিলাম। বাড়ির মেইন রোডের কাছাকাছি চলেই আসলাম। কাছাকাছি আসতে আসতে অনেক আপন আপন ফিল হতে শুরু করলো এন্ড এক্সাইটমেন্টও আরও বেড়ে গেল। ফাইনালি চলে আসলাম দাদু বাড়ি। বাড়ির এই স্নিগ্ধ পরিবেশটা দেখতেই অদ্ভুত শান্তি লাগে। আমরা আসতে আসতে বিকাল গড়িয়ে গিয়েছিল, তাই এসেই দেখি ইফতারের আয়োজনও শুরু হয়ে গিয়েছিল। এরই মধ্যে চলে এসেছিল ঢাকা থেকে আমার ছোট চাচারা, কাজিনদেরকে দেখে ঈদ ঈদ ফিল হতে শুরু করলো। এদিকে ইফতারের সময় একদম ঘনিয়ে এসেছে, আমরা শুরু করলাম ইফতার রেডি করা। সবাই মিলে আমরা ইফতার সেজে বসেছি আর আজানের জন্য অপেক্ষা করছি। ইফতার শেষ করেই দেখি একটা নিউবর্ন পাখি কই থেকে যেন আসলো। পাখিটা নিয়ে আমরা অনেকক্ষণ ধরে ফান করছিলাম, বেশ কিউট ছিল পাখিটা দেখতে। কেউ যদি পাখিটার নাম জেনে থাকো কমেন্ট করে জানাবে। চাদরাতে মেয়েরা মেনলি মেহেদিই পরে আর পরদিন ঈদের আয়োজন করে, আমরাও লেগে পড়েছিলাম মেহেদি পরতে। বাড়ির সবাই মিলে এসেছিল আমাদের ঘরে আর আমরা সবাই মিলে একসাথে বসে মেহেদি দিচ্ছিলাম। ঈদের এই মেহেদি পরার পার্টটুকুই আমার সব থেকে বেশি ফেভারিট। রাতে দুটো আড়াইটা পর্যন্ত মেহেদি দিতে দিতে আমার আর মেহেদি দেওয়া হয়নি, তো আমি এইটুকুই মেহেদি দিয়েছিলাম। এই ছিল আজকে জাদরাতের ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই ঈদের ব্লগ আসবে। টিল দেন আল্লাহ হাফিজ।